নমস্কার বন্ধুরা, অনলাইন ইউটিউব একাডেমিতে তোমাদের আবারও ওয়েলকাম। তো ইতিমধ্যেই যে ফোর্থ সেমিস্টারের যে লেটেস্ট আপডেটটি, অর্থাৎ যে লেটেস্ট নোটিশটি উঠে এসেছে, তো সেই লেটেস্ট নোটিশে কি বলা হচ্ছে যাবতীয় তথ্যাদি পুরোপুরি এই ভিডিওটির মাধ্যমে আজকে তোমাদেরকে আমরা জানাতে চলেছি। সেই কারণে ভিডিওটি স্টার্টিং টু এন্ডিং দেখতে থাকো, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটিতে এগোনো যাক। সাবস্ক্রাইব করুন অনলাইন ইউটিউব একাডেমিকে, এবং যে পাশের বেল আইকনটি আছে এটাকে একদম প্রেস করতে ভুলবেন না, কারণ এখান থেকেই আপনি আমাদের সমস্ত আপডেট পাবেন। তো প্রথমত তোমরা তোমাদের গুগল ক্রোমে গিয়েই নর্মালি যদি WBSCTE বলে সার্চ করো, ফার্স্ট যে ওয়েবসাইটটি আসবে ওয়েবসাইটে ক্লিক করলেই তোমাদের ফোনে বা কম্পিউটারে তোমাদের সামনে এরকম ঠিক একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এই WBSCTE এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে বাঁ দিকে অল নোটিশে যদি তোমরা ক্লিক করো, এখানে দেখতে পাচ্ছ দুটি নোটিশ এসেছে 1 তারিখ, অর্থাৎ আজকে। নোটিফিকেশন ফর দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট ফর দ্য স্টুডেন্ট অফ ফোর্থ সেমিস্টার অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার। তোমাদের জন্য মূলত যে নোটিশটি আছে সেই নোটিশটি হলো এই নোটিশটি, এবং দ্বিতীয় যে নোটিশটি আছে তার উপরে সেকেন্ড ভিডিও আমাদের চ্যানেলে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো তোমাদেরকে আগে এই নোটিশটি আমি ওপেন করে দেখিয়ে দিই। এই নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে PDFটি আছে, PDFটিতে কী বলা হচ্ছে এবার তোমরা দেখে নাও। এই PDFটিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি PDFটি ওপেন করে নিয়েছি, এটা কিন্তু আজকের ডেটেই এসেছে। এখানে বলা হচ্ছে, ইট ইজ হেয়ার বাই ইনফর্ম টু অল কনসার্ন দ্যাট দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট ফর দ্য স্টুডেন্ট অফ ফোর্থ সেমিস্টার অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার MOPM অফ দ্য একাডেমিক সেশন 2020-21 উইল বি হেল্ড থ্রু অনলাইন মোড। এখানে একটি জিনিস নোট করার, অনলাইন মোড অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল, অর্থাৎ তোমাদের যে ফোর্থ সেমিস্টার পরীক্ষাটি আছে সেটি কিন্তু অনলাইন মোডেই হবে, এবং তোমাদের কিন্তু এই যে নিচের যে গাইডলাইন্সটি দেওয়া আছে এই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। তো এর আগে জানিয়ে দিই যে অনেক কলেজ কিন্তু আজকে থেকে, অর্থাৎ 1 তারিখ থেকেই কিন্তু অনেক কলেজ ওপেন হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু অনেক প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজ ওপেন হয়ে গেছে, অনেক কলেজ কিন্তু ইন্টারনাল কারণে ওপেন হয়নি, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এরকম কোনো গাইডলাইনে কিন্তু কড়াকড়িভাবে বলা নেই। কিন্তু যেটি হলো, অনেক কলেজই ওপেন হয়ে গেছে, তাদের ক্ষেত্রে যেটি বলার, দেখো 1 নম্বর এবং 2 নম্বর এখানে দেখতে পাচ্ছ, ইন্টারনাল অ্যাসেসমেন্ট অফ সেশনাল সাবজেক্ট 13 তারিখ থেকে 14 তারিখ, এবং এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ সেশনাল সাবজেক্ট 15 থেকে 21 তারিখ। অর্থাৎ এই দুটি কিন্তু তোমাদের হলো ল্যাব সাবজেক্ট, ল্যাব সাবজেক্টের যে পরীক্ষাটি হলো ল্যাব সাবজেক্টের, কিন্তু ল্যাব সাবজেক্টের যে সেশনাল, অর্থাৎ ইন্টারনাল ল্যাবের ইন্টারনাল পরীক্ষা কিন্তু 13 থেকে 14 তারিখ হবে, এবং ল্যাবের এক্সটার্নাল অর্থাৎ ফাইনাল পরীক্ষাটি হবে 15 থেকে 21 তারিখ। এবং তোমাদের যে মূল লিখিত যে পরীক্ষাটি হয় থিওরিটিক্যাল, অর্থাৎ যেটি তোমরা এন্ড সেমিস্টার বলো বা ফোর্থ সেমিস্টার বলতে পারো, সেই যে পরীক্ষাটি 3 নম্বর, সেটি হলো এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ থিওরিটিক্যাল সাবজেক্ট। এই পরীক্ষাটি 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত হবে, এবং এই পরীক্ষাটিও কিন্তু অনলাইনে হবে। কিন্তু এখানে অনেকের আবার ডাউট আছে যে এই পরীক্ষাটি কি অনলাইন প্রক্টর্ড মোডে হবে কি না, এই বিষয়ে কিন্তু তোমাদেরকে আগাম জানিয়ে দিই, এই বিষয়ে কিন্তু গাইডলাইন্স এখনও কিছু দেওয়া হয়নি, কোনো নোটিশে বলা হয়নি, এবং কলেজের তরফ থেকেও কি করা হবে পার্সোনালিভাবে যাবতীয় কোনো আপডেট নেই। অর্থাৎ তোমাদের পরীক্ষা কি আদৌ অনলাইন প্রক্টর্ড মোডের মাধ্যমে হবে, নাকি নর্মাল অনলাইনে তোমাদেরকে প্রশ্ন পাঠানো হবে, টাইম দিয়ে দেওয়া হবে এবং উত্তর করে পাঠাতে হবে, যাবতীয় তথ্য দিয়ে আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সেই কারণে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আরও এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। এবং তোমাদের পরীক্ষার সময় আমরা দেখেছি যে PDF করতে অনেকের অনেক সমস্যা হয়, সেই কারণে আমরা PDF, অর্থাৎ কীভাবে PDF করবে খাতার, এই নিয়ে একটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে চলেছি। কয়েকটি অ্যাপ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো যে সহজে তোমরা কীভাবে PDF করে তোমরা খাতা সাবমিট করতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।